এবারে বক্তব্য রাখবেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজু কুত্তমান রতন এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন এক শাসযুক্তকর পরিবেশের মধ্যে বাংলাদেশের জনগণ বসবাস করছে। এই বাংলাদেশ নামক রাষ্ট্রটা গড়ে উঠেছিল একটা বেদনা নিয়ে এবং একটা চেতনা নিয়ে। আমাদের মাঠ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, হারিয়ে গিয়েছিল অসংখ্য মানুষ যারা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন, স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য জনগণ উদ্বুদ্ধ করেছিলেন। পাকিস্তানি শাসকরা বুঝেছিল একটা দেশকে ধ্বংস করতে গেলে তার মুক্ত বুদ্ধির চেতনাকে ধ্বংস করতে হয়, তাই খুব করে দিয়েছিল 1971 সালের 14 ডিসেম্বর। আর আমাদের একটা চেতনা ছিল 1970 সালের নির্বাচনের মধ্যে দিয়ে সে বিপুল বিজয় অর্জন হয়েছিল। সেই নির্বাচনের সমস্ত অধিকারকে পদদলিত করে দিয়ে, নির্বাচনের বিজয়কে পদদলিত করে দিয়ে পাকিস্তানিরা যখন তাদের সৈন্য শাসন চালাবার চেষ্টা করেছিলেন, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে যে রুখে দাঁড়িয়েছিল, ফলে আমাদের বেদনা ছিল যে আর কখনো আমরা এরকম গুমের শিকার হব না। আমাদের চেতনা ছিল আর কখনো আমাদের গণতান্ত্রিক অধিকার এইভাবে কেড়ে নেওয়া হবে না। কিন্তু 50 বছর পরে আমরা যখন এখানে দাঁড়িয়ে আমাদের এই সমাবেশ করছি, আমাদের সামনেই একটা প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে আঞ্জুমানে মফিদুল ইসলাম। প্রতি বছর এই আঞ্জুমানে মফিদুল ইসলামে 1,500 টেরোরিস্ট লাশকে দাফন করা হয়। এরা কারা? এরাই বাংলাদেশে জন্ম নিয়েছিল, এরা বাংলাদেশে বেড়ে উঠেছিল, কিন্তু মৃত্যুর পর তারা বেওয়ারিশ হয়ে যায়। কিভাবে বেওয়ারিশ হন এর কোন খবর হদিস আমরা পাই না। আমরা আইন এবং সালিশ কেন্দ্রের পক্ষ থেকে দেখলাম গত 10 বছরে 604 জন মানুষ ঘুমের শিকার হয়েছিলেন, হারিয়ে গেলেন হঠাৎ করে 604 জন মানুষ। তার মধ্যে 78টা লাশ পাওয়া গেছে, 87 জন ফিরে এসেছে। যারা ফিরে এসেছে তারা আর কোনো কথা বলে না, তারা কিছু বলে না যে তারা কোথায় ছিলেন, কেমন ছিলেন, কে তাদের ধরে নিয়ে গিয়েছিল, বাকিদের কোনো খবর নাই। আমরা জানি কেউ বেঁচে থাকলে বলি সে বেঁচে আছে, মরে গেলে বলি মরে গেছে, কিন্তু জীবন এবং মৃত্যুর মাঝখানে একজন মানুষ আছে যাদের পরিজনরা জানে না তিনি কি বেঁচে আছেন নাকি তিনি মৃত্যুবরণ করেছেন। এদের এখন পোশাকি নাম হয় হয়েছে, তারা কম হয়েছে, এদেরকে নিয়ে ব্যঙ্গ করে, এদেরকে নিয়ে বিদ্রুপ করে। একজন একবার আমাদের এক মন্ত্রী বললেন ওরা কম হয়নি, ওরা বিদেশে ঘুরতে গিয়েছে। আরেকজন মন্ত্রী বললেন ওরা দেশ থেকে বিদেশে যেতে গিয়ে নাকি সমুদ্রে ডুবে মরেছে। এমনি করে গুম হওয়া মানুষদের স্বজনদের সঙ্গে প্রতারণা, পরিহাস, তাদের সঙ্গে এক ধরনের মশকরা করার একটা সংস্কৃতি আমাদের এখানে তৈরি হয়েছে। আপনারা দেখছেন 2019 সাল থেকে 2021 সাল 591 জন মানুষ মৃত্যুবরণ করল। এই 591 জন মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে নাই, অনেক আগে 1974 সালের দিকে প্রখ্যাত সাংবাদিক নির্মল সেন একটা লেখা লিখেছিলেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমাদের এই 3 বছরে যে 591 জন মানুষ মরেছে তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই, তাদের মধ্যে 521 জন নাকি বন্দুক যুদ্ধে মারা গেছে, কেউ কেউ মারা গেছেন ক্রস ফায়ার, কেউ মারা গেছেন পুলিশি হেফাজত, কেউ মারা গিয়েছেন দাঙ্গায়। এমনি করে 6 ধরনের কারণ দেখিয়ে 591 জনকে মৃত্যুকে তারা যুক্তিসঙ্গত করবার চেষ্টা করেছে। আমরা এমনি করে দেখছি যে কিভাবে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকার যেমন নাই, স্বাভাবিক মৃত্যুর অধিকারটাও এখান থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা এই সরকারকে একটু
মূল্য বৃদ্ধির সরকারের সঙ্গে সঙ্গে সরকার শুনে বলে আমরা কি শুধু বাড়াই, আমরা কি কিছু কমাই না, আমরা শুধু মূল্যই বাড়াই, আমরা কি মানুষের জীবনের দাম কমাই নাই, আমরা কি মানুষের গণতান্ত্রিক অধিকার কমাই নাই, আমরা কি মানুষের নাগরিক অধিকার কমাই নাই, বলে এই সরকার একদিকে বৃদ্ধির সরকার আর একদিকে কমানোর সরকার। বৃদ্ধির সরকার হচ্ছে দুর্নীতি বৃদ্ধির সরকার, লুটপাট বৃদ্ধির সরকার, দুঃশাসন বৃদ্ধির সরকার, নির্যাতন বৃদ্ধির সরকার, মূল্য বৃদ্ধির সরকার, আর মানুষের কথার দাম কমানোর সরকার, জীবনের দাম কমানোর সরকার, বেঁচে থাকার অধিকার কমানোর সরকার, গণতান্ত্রিক অধিকার কমিয়ে দেওয়ার সরকার। তার বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা আজকে প্রতিবাদে দাঁড়িয়েছি। আমরা শুধু এই কথাটাই বলতে চাই, প্রধানমন্ত্রী ভারতে গিয়েছেন, ভালো কথা, একটা অদ্ভুত ঘটনা আমরা দেখলাম, বিদ্যুৎ কেন্দ্র হবে বাংলাদেশে, উদ্বোধন হয়ে গেল ভারতে, এটা কি ইন্ডিকেট করে, এটা কোন ঘটনার চিহ্ন বহন করে? আমরা দীর্ঘদিন ধরে রামপালের ওই তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণে সুন্দরবনের ক্ষতি হবে বলে কত আন্দোলন কত প্রতিবাদ করলাম, আজকে ভারতে বসে তার উদ্বোধন হয়। একদিকে যেমন সুন্দরবনের ধ্বংস, আর একদিকে আমাদের গণতান্ত্রিক চেতনার ধ্বংস, দুটো একই সঙ্গে এই সরকার ঘটিয়ে চলেছে। আমরা এর তীব্র চিন্তা করি, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা সাথে সাথে এই কথাটাও বলতে চাই, বাংলাদেশ একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী যাদেরকে বলা হয় তারা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী, ফলে আমাদের পুলিশ হবেন প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু আমাদের রাষ্ট্রে রাজারা বসে আছেন, তারা জনগণকে প্রজা বানিয়ে রেখেছেন এবং ওই পুলিশদেরকে জনগণের বিরুদ্ধের বাহিনীতে পরিণত করেছেন। এখন সবাই বলে এই দেশটা হয়েছে তিনটা আয়ের দেশ, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হচ্ছে আমলা, এই তিন আয়ের কবলে পড়ে জনগণের জীবনে একটা নাবিশ্বাস উঠেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন ছাত্ররা একটা বিক্ষোভ করছিল শাহবাগে, তাদের উপর নির্যাতন যেমন করা হলো তেমনি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। শাহবাগানের শ্রমিকরা যখন 120 টাকায় দিন চলে না এই কথা বলে আন্দোলনে ছিল, তখন তাদের বিরুদ্ধে চারটা ভ্যালিতে হাজার হাজার চা শ্রমিকদের বিরুদ্ধে কায়েমি মামলা দায়ের করা হলো। এবং কয়েকদিন আগেই দেখুন এই নারায়ণগঞ্জে যখন বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হলো বলা হলো, সেই সংঘর্ষে 6,000 মানুষকে আসামি করে মামলা দেওয়া হলো। আসলে শ্রমিকরা যখন মজুরির দাবি আন্দোলন করে তখন সেই আন্দোলনে হাজার হাজার অজ্ঞাতনামা নাম দিয়ে শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এমনি করে কায়েমি মামলা, অজ্ঞাত আসামির মামলা করে পুলিশের একটা ঘুষ বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। সরকার বলছে উপরে বসে আমি লুটপাট করব আর পুলিশ তুমি আমাকে পাহারা দেবে, তুমি কিছু পাবে না তা তো হয় না, ফলে তুমিও বাণিজ্য করো আমিও বাণিজ্য করি, আমি বাণিজ্য করবো তেলের, তুমি বাণিজ্য করবা গ্রেপ্তারের, ফলে এই দুইজন হাত ধরাধর করে জনগণের গণতান্ত্রিক অধিকার কাজ করে দিচ্ছে। ফলে আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বলতে চাই, এই যে গুম খুন, এই যে হামলা মামলা, সমস্ত কিছু জনগণের গণতান্ত্রিক অধিকারের উপর একটা প্রচণ্ড নিপীড়ন। তার পাশাপাশি এই সরকার শুধু মানুষ গুম করে না, এই সরকার তথ্যকেও গুম করে। জাতিসংঘের প্রতিনিধি এলেন, তিনি ফিরে যাওয়ার পরে আমাদের মন্ত্রী বললেন তিনি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কিছু বলেন নাই, এবং ওই প্রতিনিধি নিউ ইয়র্কে গিয়েই তিনি বললেন একটা মিথ্যা কথা বলেছে আমাদের মন্ত্রীরা। কোথায় যায় আমাদের মন্ত্রীদের মর্যাদা, কোথায় থাকে বাংলাদেশের মর্যাদা? নিজেদের গদি বাঁচাবার জন্য, নিজেদের ক্ষমতা টিকে থাকবার জন্য তারা জনগণকে এবং দেশকে কিভাবে ঢেউ দিয়ে বানিয়ে দিতে পারে? ফলে এদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক সংগ্রাম আমরা করে তুলতে চাই। সেই সংগ্রামের প্রতিপক্ষ একদিকে যেমন আমরা, একদিকে যেমন পুলিশ, একদিকে যেমন আওয়ামী লীগ, তেমনি তার পাল্টার একটা প্রতিপক্ষ হিসেবে জনগণকে রাজপথে দাঁড়াতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার ছাড়া কোন ধরনের হামলা মামলাকে মোকাবেলা করা যাবে না। জনগণের গণতান্ত্রিক অধিকারকে শক্তিশালী, গণতান্ত্রিক আন্দোলনকে শক্তি
আগের বছরে ফুল এবং ফুলের সংখ্যা বেড়ে যায়। 2005 সাল, 2013 সাল এবং 2018 সাল তার সাথে আগামী বছর নির্বাচনের হাওয়া তুলবে এবং তার সঙ্গে সঙ্গে খুব ভালো পণ্য দিয়ে বাড়বে। মানে আমরা বলতে চাই, এর বিরুদ্ধে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া ভোটের অধিকার হবে না, ভাবের অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া গণতান্ত্রিক অধিকার হবে না। বলে ভাবের অধিকার গণতান্ত্রিক অধিকারের অংশ, মজুরির অধিকার গণতান্ত্রিক অধিকারের অংশ, আন্দোলনের অধিকার গণতান্ত্রিক অধিকারের অংশ। তার সঙ্গে আর একটা দেখুন, প্রতারিত হওয়ার একটা দারুণ দৃষ্টান্ত তৈরি হয়েছে বাংলাদেশের জনগণের। এই কথা বলে আমি শেষ করতে চাই। গত পরশু দিন একটা গেজেট হয়েছে আমাদের শ্রমিকদের জন্য, শ্রম বিধিমালা সংক্রান্ত গেজেট, সর্বশেষ প্রতারণার নিকৃষ্টতম দলিল সেটা, যেখানে আমরা শ্রমিকরা দীর্ঘদিন ধরে দাবি করেছিলাম, দ্বিপক্ষীয় বৈঠকে এটা মেনেও নেওয়া হলো, সেখানে সিগনেচার করা হলো সরকার পক্ষ এবং শ্রমিক পক্ষের, মালিক পক্ষেরও। বলা হয়েছিল, একটা আইন করেছিল এই সরকার, যে বোনাস কখনো বেসিকের চাইতে বেশি হতে পারবে না। আমরা বলেছিলাম এটা তো আইনের একদম প্রথম ম্যাক্সিমের বিরুদ্ধে, আইন কখনো অধিকারকে সীমিত করে দিতে পারে না, ফলে বোনাস কখনো বেসিকের কম হতে পারবে না। এই কথা লিখতে হবে, বেসিকের চাইতে কম দেওয়া যাবে না, বেসিক যদি জনগণ আদায় করে দিতে পারে নেবে, কিন্তু ওরা বললো বেশি দেওয়া যাবে না। তার মানে মালিক কাউকে 500 টাকা দেয়, কারো 300 টাকা দেয়, কারো 200 টাকা দেয়, তাকে যেভাবে দিয়ে সে বোনাসকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এই কথা তারা এক মত হলে, একসঙ্গে সিগনেচার করলে, কিন্তু যখন গেজেট প্রকাশিত হলো, এই গেজেটে দেখা গেল ওই কথাই লেখা আছে যে শ্রমিকদের বোনাস বেসিকের চাইতে বেশি হবে না। তার মানে শ্রমিকদের সঙ্গে বাংলাদেশের 6,82,00,000 শ্রমিকের সঙ্গে আবার নতুন করে একটা প্রতারণা করলো এই সরকার। এই সমস্ত প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবন্ধকের অংশ হিসেবে আজকে আমাদের কুম কুম রাষ্ট্রীয় সন্ত্রাস এবং জনগণের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে এই